আছেন? আমরা তো আল্লাহ তাআলা আশিস রহমত, আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে সবাই খুব ভালো আছি। তো আমরা রেডি হয়ে বাইরে চলে আসছি। বাইরে থেকে ক্যামেরা ডাউন করছে, দেখতে মনে হচ্ছে যে আমার মানে আমার গ্রামের বাড়ি চলে আসছি। তো আমার গ্রামের বাড়ি না, সরি, আমরা এখনো স্লেডি আছি, ঘুরতেছি চারিদিকে, খুব আনন্দ নিতেছি, খুব মজা করতেছি, তাই না গো? তো আমরা এখন কোথায় যেতেছি? আপনাদের সিলেটের মানুষ তো মানে অনেক অতিথি পরায়ণ, তো সেই সুবাদে আর কি আমাদের আর কি বলছে যে একটা জায়গার কথা, সেই জায়গাটা নাকি অনেক সুন্দর, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য সেই উদ্দেশ্যে আমরা বের হয়েছি। তো ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন আর সাথে থাকেন। দেখি আমি আমাদের অজানা আপনাদের কি অজানা বা চেনা কি চেনা না আমরা তা জানি না, তবে আমরা যাই যাই দেখি, আমরাও চিনে আসি, অচেনা শহর ঘুরে আসি, আর আপনারাও দেখার পর বলে দিয়েছে একদম গ্রামে চলে আসছি, ভালো লাগতেছে, সত্যি খুব ভালো লাগতেছে। তো চলেন আমরা ওইখানে যাই, আগে আমরা সিএনজিতে উঠে যাই, তারপর হলো কথা বলবো। এখানে ক্যামেরাটা অফ করতেছি। ও, যাওয়ার আগে বলে দিই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দেবেন, যেন আমার আর মরিমার বাবার প্রতিটা ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছা যায়। এখানে ক্যামেরাটা অফ করতেছি, আবার অন করবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আল্লাহ তাআলা আপনার সহমত, আপনাদের তো ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল, তো মাঝ রাস্তায় গিয়ে সন্ধ্যা হয়ে গেছে অনেক, তো তখন স্কুল বন্ধ হয়ে যাবে, তো যার কারণে আর কি আমরা ফিরে আসছিলাম। কিন্তু আর ইচ্ছে করতেছিল যে ঘুরে যাই, আপনাদের পুরো সিলেটটাই ঘুরে দেখে যাই, কিন্তু আসলে ইচ্ছে করলে তো আর সব কিছু সম্ভব না। তো আমরা হচ্ছে চলে যাচ্ছি, তো সেই জন্য মনটা বেশি ভালো না, আর এই আজকে সারাদিন ঘোরাঘুরির পর দুদিন যত ঘুরতেছি, এখানে খাবারগুলো খেলে আমরা বড়রা যেমন তেমন মরিম খেতে পারতেছে না, এই জন্য আর কি চলে যাচ্ছে, আর মরিমও অসুস্থ হয়ে যাচ্ছে, আর আপনাদের সাবিনুর আপু খুব অসুস্থ, তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, সবাই মরিমের জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমরা এখন হচ্ছে আপনাদের সিলেট রেল স্টেশনে আসি, তারপর হচ্ছে চলে যাচ্ছি, তো দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সহি সালামতে বাসায় গিয়ে পৌঁছাতে পারি। তো আপনাদের সাবিনুর আপু খুব অসুস্থ, আর মন মানসিকতা খুব একটা ভালো নাই, তো কেন ভালো নাই সেটা এখন বলার মতো মন মানসিকতাও নাই, তো সেটা অনেক সময় বলবো না, ঠিক। তো দোয়া করবেন আমাদের জন্য, বলবা কিছু যখন আসছিলাম তখন খুব আনন্দ করতে করতে আসছি, দেখছেন কীভাবে সাইজে টাইজে একদম আনন্দ করতে করতে আসছি। তো দুই দিন যাওয়ার খুব ভালোই ছিলাম, তো কালকে রাতে অনেক কিছুই দেখলাম, মানে ইউটিউবে আমি দুই দিন আর ইউটিউবে ঢুকি নাই, দেখি নাই, শুধু আনন্দই করতেছিলাম, ওই আনন্দের মজাই নিতেছিলাম। তো কালকে রাতে ইউটিউবে ঢোকার পর মনটা নষ্ট হয়ে গেছে, দ্বিতীয়ত হলো আমি মানে মানে এক জায়গার খাবার একরকম, তো ওটা থেকে আমার শরীরের মধ্যে এফেক্ট করতেছিল। আমার মরিয়মের আজকে সারাদিন ঘোরার পর মরিয়মে মানে একটু জ্বর চলে আসছে, ওয়েদার চেঞ্জ, তো যার কারণে আবহাওয়া চেঞ্জ হয়েছে, তো মরিয়মের শরীরটা বেশি খারাপ হয়ে যেতেছে, মানে আমার চেয়ে বেশি খারাপ আর হয়ে যেতেছে। আমার আমি সহ্য করতে পারবো, বড় আছি আমি, মানে ধৈর্য শক্তি আছে আমার, অর তো নাই, তো আর যদি বেশি কিছু হয়ে যায় তো তার আগে ঢাকা শহর চলে যেতেছি, যে অন্য কোনো সময় আবার আসবো ইনশাল্লাহ, আইসা যেই সব জায়গাগুলো এখনও ঘোরা হয়নি ওই সব জায়গাগুলো ঘুরবো, বা যেখানে ঘুরছি ওইখানেও আবারও যাবো, কারণ দিন যাবে ওইখানে উন্নত হবে, দিন যাবে সুন্দর হবে, তো সব কিছু মিলে ভালো কাটালাম, যে কয়দিনে কাটাইছি খুব ভালো সময় কাটালাম। তো দোয়া করবেন যেন আমার মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমার মেয়ের মানে সন্ধ্যার পর থেকে জ্বর আসতেছে, তো আমাদের ট্রেন হলো রাত 11:30, তো মরিমা জ্বর আসছিল 7টার দিক দিয়ে, তো তখন মানে এমনি অফ ক্যামেরা চলে যেতাম, কারণ আমার শরীরটা খুব বেশি ভালো না, মরিমার বাবা আগে থেকে টিকিট কেটে রাখছে, আর তারপর মরিমাও বেশি অসুস্থ হয়ে গেল, তো এই জন্য আর তাড়াহুড়ো করতেছি। ঠিক আছে, মরিমার জন্য দোয়া করবেন, আপনার যে যেখানে আছেন সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আল্লাহ হাফেজ। মরিয়ম,
এই দেখেন মোর ও মা চোখের মধ্যে লাইট জ্বলে রয়েছে, বিলেন চোখের মধ্যে না। এই দেখেন আমার মেয়ের শরীরটা কি খারাপ, দাদুর তেল টেল দিয়ে মাথা একদমই করে রাখছে, অনেক অসুস্থ মা জানটা। ঠিক আছে, এই তো আমরা হচ্ছে এখন হচ্ছি কমলাপুর রেল স্টেশন, তো চলে আসছি ঢাকা। তো সারা রাত ঘুমোতে ঘুমোতে আসছি, যার কারণে হচ্ছে আর অবস্থা দেখে বুঝতে পারতেছেন। আর যার সময় তো শীত লাগে না, এখন প্রচণ্ড পরিমাণ শীত লাগতেছে, বুঝতেছি না যে আমি কি অসুস্থ নাকি শীতেই। এই দেখেন সবাই থাকতেছে, তো অনেক শীত লাগতেছে, তো এখন আর কথা না বাড়াই বাসায় গিয়ে কথা বলবো। এখন হচ্ছে আমরা হচ্ছে কমলাপুর রেল স্টেশনে বসে বিশ্রাম নিতেছি। তো আসতে সবার খুব কষ্ট হয়েছে, কারণ হচ্ছে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া যে আমরা চলে আসবো আজকেই। তো আমরা হচ্ছে সাদা পাথর যেতেছিলাম, তো মাঝপথ থেকে আর কি গাড়ি ঘুরে আমরা হচ্ছে রেল স্টেশনে আসছি। আর টিকিট শুধু আমরা শোভনের পাইছি, চেয়ার বা ফার্স্ট ক্লাস কেবিন কোনো কিছু পাইনি শোভনে আসার কারণে। খুব কষ্ট হয়েছে, এক একজনের চেয়ার আর কি অবস্থা দেখেন। আর প্রচুর পরিমাণ ঠান্ডা, শীত লাগছে, আর উত্তরবঙ্গে সবসময় এমনি বেশি শীত থাকে। তো মরিয়মের রাতে খুব জ্বর আসছিল, এখন মাশাল্লাহ একটু ভালো হয়েছে। তোর কি শীত লাগতেছে? অনেক শীত লাগতেছে তাই? কিসে এক বক্স মেয়ে দেখে নিয়ে দিতে হবে তাই? খাইবো তুমি তাই রাত দিয়া? আচ্ছা তুমি আর মিললে মিলা খাবে আচ্ছা। যাও 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 টিকিট দেখো, টিকিট দেখো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আল্লাহ তাআলা অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায়। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো
আমরা আপনাদের সিলেট থেকে চলে আসছি, তো কারণ হচ্ছে আমরা হচ্ছে আপনাদের বিছানাকান্দি থেকে হচ্ছে আমরা সাদা পাথর যেতে চাইছিলাম, কিন্তু হঠাৎ করে যাওয়ার পথে মরিয়ম অসুস্থ হয়ে যায়, সে কারণে আমরা চলে আসি। তো আসলে মরিয়ম এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ। মরিয়মের খুব জ্বর ছিল। কেন তুমি সুস্থ না? তাই আরে, তো মরিয়মের ঠান্ডা লাগছিল, যে পানিতে গোসল করছে, তো গোসল করার কারণে তো ঠান্ডা লেগে গেছিলো, হালকা জ্বর আসছিল, তো ওষুধ খাওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আর এই যে মরিয়মের আম্মু অসুস্থ হয়ে গেছিল, মরিয়মের আম্মু এখন এমনি ভালো আছে, শুধু ঠান্ডা আছে না? সবাই ঠান্ডা, তো সবাই ঠান্ডা আছে, আমার ঠান্ডা নাই। আর এই যে হচ্ছে এই রাব্বি, রাব্বির কি অবস্থা? রাব্বির শরীর ঠিক আছে? রাব্বির শরীর ঠিক আছে। আর ওই যে হচ্ছে মা, তো মার খুব শরীর অসুস্থ হয়ে গেছে, তো যার কারণে মাকে নিয়ে জ্বর আসছে, এখন হচ্ছে ডাক্তারের কাছে যাচ্ছি মরিয়মের দাদিকে নিয়ে। মরিয়ম সুস্থ হয়েছে, মরিয়মের দাদি অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ, মরিয়মকে দেখাবো, মরিয়মের ঠান্ডা লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা ঢাকা চলে আসছি সহি সালামতে, তো সমস্যা নেই, আল্লাহ তাল্লাহ সহমতে যতটুকু সমস্যা আছে এটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই। হ্যাঁ, মরিয়ম হাতে কালকে রাতে মেহেদি দিয়েছি, কিন্তু লাল লাল হওয়ার আগে উঠে ফেলছে। সবাই অসুস্থ হয়ে গেছে, দোয়া করবেন যেন সবাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, নিরাপদে থাকবেন।